সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম সবাইকে। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ সাবিহা ইয়াসমিন, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর, শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান। আমি তোমাদের গত ক্লাসে নিউরন অর্থাৎ স্নায়ুতন্ত্র সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের মস্তিষ্ক সম্পর্কে আলোচনা করব। দেখো, এখন ছবিতে লক্ষ্য করো, ছবিতে কি দেখা যাচ্ছে ভালো করে দেখো, ছবিগুলো মনোযোগ দিয়ে সবাই লক্ষ্য করো। আমরা আরো কয়েকটি ছবি দেখতে পাবো। দেখো ছবিতে কি দেখা যাচ্ছে, সুন্দর ছবি দেখা যাচ্ছে এখানে, ভালো করে দেখো। দেখো আরো ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমরা আজকের পাঠের বিষয় জানবো হচ্ছে মস্তিষ্ক। আমি গত ক্লাসে তোমাদের বলছিলাম যে আমি পরের ক্লাসে মস্তিষ্ক নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব হচ্ছে মস্তিষ্ক। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মানুষের মস্তিষ্কের অবস্থান বলতে পারবে, মস্তিষ্কের প্রধান অংশসমূহের গঠন ব্যাখ্যা করতে পারবে, মস্তিষ্কের কাজ ব্যাখ্যা করতে পারবে, মস্তিষ্কের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে। দেখো আমরা একটা ভিডিও দেখি। The human brain controls all the bodily functions and works like a network that releases messages to different parts of the body. An average human brain weighs about 3 pounds. It has many folds and roots which are used for storing and passing information. The brain is protected with the help of the bones of the skull. The meninges are a cushioned layer of membrane, which, along with the cerebrospinal fluid, protect the brain. The brain is divided into 3 parts, known as the forebrain, the midbrain, and the hindbrain. The forebrain is the largest and most complex part of the brain. It consists of folds and roots and is also referred to as the cerebrum. The forebrain contains information related to human intelligence, memory, personality, emotions, speech, and the ability to feel the mood. The cerebrum is again divided into 2 parts, the left hemisphere and the right hemisphere. The left hemisphere is considered to be logical, analytical, and objective, and the right hemisphere is thought to be more intuitive, creative, and subjective. The midbrain acts as the master coordinator of all the messages going in and coming out of the brain to the spinal cord and is located underneath the middle of the forebrain. The hindbrain consists of the cerebellum and medulla, and it sits underneath the back end of the cerebrum. The cerebellum is responsible for balance, movements, and coordination. The cerebellum means little brain in Latin. The pons and the medulla, along with the midbrain, are often called the brainstem. It sends out and coordinates all of the brain's messages. It also controls other automatic bodily functions like breathing, heart rate, blood pressure, swallowing, digestion, and blinking of the eyes. The different centers of the brain help us to form different activities. The cerebrum helps us in movements of our body. Involuntary actions like the heartbeat, breathing, and swallowing are controlled with the help of the medulla. ভিডিওতে তোমরা সুন্দরভাবে মস্তিষ্কের গঠন সম্পর্কে দেখলে। এখন দেখো আমরা এখানে একটা চিত্র লক্ষ্য করতেছি। আমরা এর আগেই বলছি যে দেখো,
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আমরা নিউরনে পশ্চী স্নায়ুতন্ত্র বলছি, যে স্নায়ুতন্ত্র তিন ধরনের, কেন্দ্রীয়, প্রান্তীয় আর হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ইংরেজিতে বলছিলাম সিএনএস, সংক্ষেপে যেটাকে সিএনএস বলে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা আবার দুই ধরনের, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষমাকাণ্ড। অর্থাৎ মস্তিষ্কের ইংলিশ টার্মটা হচ্ছে ব্রেইন আর সুষমাকাণ্ড হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে এখানে দেখো আমরা মস্তিষ্কের ছবি সুন্দরভাবে দেখতেছি। মস্তিষ্কের উপরের সম্পূর্ণ অংশটি করোটির মাধ্যমে থাকবে, অর্থাৎ খুলির মধ্যে মস্তিষ্কটা সুন্দরভাবে থাকে। এখন মস্তিষ্কটা কি আমরা এখন একটু জেনে নেই। মস্তিষ্ক হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একদম উপরের একটা স্ফীত অংশ। অর্থাৎ আমরা যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেখলাম, আমরা যে স্নায়ুতন্ত্রে তিন ধরনের দেখতে পেলাম, সেটারই একটা অংশের একদম উপরের স্ফীত একটা অংশ হচ্ছে মস্তিষ্ক। অর্থাৎ তোমরা মস্তিষ্কের সংজ্ঞাটা এভাবে দিতে পারো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করোটিকার মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বা ব্রেন বলে। আমি আবারও বলতেছি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করোটির মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে। তাহলে আমরা মস্তিষ্কের সংজ্ঞাটা সুন্দরভাবে জানলাম। এখন মস্তিষ্ক তিন ধরনের, এক হচ্ছে অগ্রমস্তিষ্ক, ইংরেজিতে যাকে আমরা ফোর ব্রেন বলবো, মধ্য মস্তিষ্ক যাকে মিড ব্রেন বলবো, আর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ককে আমরা কি বলবো, হাইন্ড ব্রেন। অর্থাৎ তোমরা ভিডিওতে নিশ্চয়ই লক্ষ্য করেছো, এখানে অগ্রমস্তিষ্ককে বলছে ফোর ব্রেন, মধ্য মস্তিষ্ককে মিড ব্রেন, আর পশ্চাৎ মস্তিষ্ককে বলছে হচ্ছে হাইন্ড ব্রেন। এখন আমরা অগ্রমস্তিষ্ক সম্পর্কে জানব। দেখো এখন দেখো ছবিতে ইন্ডিকেট করতেছে সুন্দরভাবে, দেখো অগ্রমস্তিষ্ক সম্পর্কে, অর্থাৎ অগ্রমস্তিষ্ককে তোমরা তোমাদের বইয়ে দেয়া আছে গুরু মস্তিষ্ক হিসেবে। অর্থাৎ অগ্রমস্তিষ্ককে আমরা গুরু মস্তিষ্কও বলতে পারি, কারণ মস্তিষ্কের 80%ই এই অগ্রমস্তিষ্কে থাকে। সেজন্য আমরা অগ্রমস্তিষ্ককে আবার গুরু মস্তিষ্ক বলে থাকি। অর্থাৎ অগ্রমস্তিষ্কের ভিতরে আবার ভাগ আছে, অর্থাৎ অগ্রমস্তিষ্কের আবার তিনটা পার্ট, একটা হচ্ছে সেরিব্রাম, আর একটা হচ্ছে থ্যালামাস, আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস। অর্থাৎ সেরিব্রামের 80%ই হচ্ছে, অর্থাৎ এই সেরিব্রাম মস্তিষ্কের অধিকাংশ জুড়েই এই সেরিব্রাম থাকে, অর্থাৎ 80% আমরা যেটাকে লক্ষ্য করব সেটা হচ্ছে, সেজন্য আমরা অগ্রমস্তিষ্ককে গুরু মস্তিষ্ক বলে থাকি। আমরা আরো একটু জেনে নেই যে একজন, অর্থাৎ ব্রেনের যে একটা গড় ওজন আছে, আমরা অর্থাৎ প্রাপ্তবয়স্ক একজন মানুষের মস্তিষ্কের ওজন 1.36 কেজি, আর এর আয়তন হচ্ছে 1500 ঘন সেন্টিমিটার। এই মস্তিষ্কে যে দুটি গোল্লা আছে, অর্থাৎ সেই গোল্লার নাম হচ্ছে সেরিব্রাম। সেরিব্রাম আমরা দেখো এখানে ইন্ডিকেট করা হয়েছে গুরু মস্তিষ্ক, তার ভিতরের অংশকে হচ্ছে নাম হচ্ছে সেরিব্রাম। এটি আবার দুই খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর একটা হচ্ছে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার কি করে, বাম অংশকে নিয়ন্ত্রণ করে, আবার বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার ডান অংশকে নিয়ন্ত্রণ করে। দেখো আমরা এখন, আমি আবারও বলতেছি, গুরু মস্তিষ্ক বা অগ্র মস্তিষ্ক সম্পর্কে জানছি। তাহলে আমি অগ্র মস্তিষ্কের কয়টা পার্ট বললাম, সেরিব্রাম তিনটি পার্ট, একটা হচ্ছে সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরিব্রামের আবার উপরের অংশের নাম হচ্ছে মেনিনজেস। অর্থাৎ আমরা পরের স্লাইডগুলোতে লক্ষ্য করব যে সেরিব্রামের উপরের অংশটার নাম হচ্ছে মেনিনজেস। এর উপরিভাগ ঢেউতলা দেখো ধূসর বর্ণের, তোমরা লক্ষ্য করতেছ, দেখতে ধূসর বর্ণ হওয়ায় একে দেখো গ্রে ম্যাটার বলে। দেখতে ধূসর বর্ণের হওয়ায় একে গ্রে ম্যাটার বলে। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করতেছি, আমি তোমাদের সংক্ষেপে একটু ধারণা দিয়ে যাচ্ছি। আর মস্তিষ্কের ভেতরের স্তরের নাম
অর্থাৎ যেটা আমরা অন্তঃস্থ লক্ষ্য করতেছি, এই স্নায়ুতন্ত্র রং হচ্ছে সাদা, সেজন্য একে আমরা হোয়াইট মেটার বলবো। ঠিক আছে, মস্তিষ্কের তাহলে ভিতরের স্তরের নাম হচ্ছে হোয়াইট মেটার। এখন আমরা পরের মস্তিষ্কে চলে যাই। দেখো সুন্দরভাবে চিত্রে দেখা যাচ্ছে, এ দেখো গুরু মস্তিষ্ক বা অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কে, মধ্য মস্তিষ্কেও সম্পর্কে তোমাদের বইয়ে তেমন কিছু দেয়া নাই, শুধু দেয়া আছে যে গুরু মস্তিষ্ক ও পঞ্চের মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত, যে এটা দৃষ্টিশক্তি শ্রবণ শক্তির সাথে সম্পর্কিত, অর্থাৎ কাজ সম্পর্কে দেয়া আছে। কিন্তু মধ্য মস্তিষ্কেরও আবার পার্ট আছে, তোমরা একটু শুধু জেনে রাখো। এখন তোমাদের এগুলো সম্পর্কে জানা একটু মানে তোমাদের মনে রাখা একটু টাফ ব্যাপার। তারপরেও আমি বলতেছি এটার আবার তিনটা পার্ট, একটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কল কর্পোরা কোয়াড্রিজিমিনা, আর একটা হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট। মধ্য মস্তিষ্কের তিনটা পার্ট আছে। এখন আমরা চলে যাব পশ্চাৎ মস্তিষ্কে। দেখো দেখো পশ্চাৎ মস্তিষ্কটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে। পশ্চাৎ মস্তিষ্ক সম্বন্ধে তোমাদের সুন্দরভাবে বইয়ে, অর্থাৎ তোমাদের প্রথমে যেমন দেওয়া ছিল যে গুরু মস্তিষ্ক বা অগ্র মস্তিষ্ক, আবার এখানে পশ্চাৎ মস্তিষ্কটাকে তোমাদের বইয়ে যেটা দেয়া আছে লঘু মস্তিষ্ক নামে দেয়া আছে। ঠিক আছে, লঘু মস্তিষ্ক সম্পর্কে দেয়া আছে, অর্থাৎ আমরা এখন লঘু মস্তিষ্ক সম্পর্কে জানব। লঘু মস্তিষ্ক আবার তিন ধরনের, তোমার এক হচ্ছে সেরিব্রাম, তোমরা ভুল করবে না, সেরিব্রাম আর সেরিব্রাম, এটা অনেকেই ভুল করে, তোমরা এ ভালো করে জানবা। আমি গুরু মস্তিষ্কে যেটা বলছি সেটা হচ্ছে সেরিব্রাম, আর লঘু মস্তিষ্কে যেটা আছে সেটা হচ্ছে সেরিব্রাম, সেরিব্রাম। তাহলে লঘু মস্তিষ্কের আবার তিনটা পার্ট, একটা হচ্ছে সেরিব্রা, আরেকটা হচ্ছে পন্স, আর একটা হচ্ছে মেডুলা, অর্থাৎ মেডুলা অবলঙ্গটা। তাহলে এখন আমরা সেরিব্রাম, অর্থাৎ সেরিব্রামের দেখো, এই সেরিব্রাম সম্পর্কে আবার বলছে যে সেরিব্রাম আবার দুই ধরনের, এটা ডান ও বাম অংশে বিভক্ত। পন্স, পন্স হচ্ছে অর্থাৎ সেরিব্রামের পরে অবস্থিত, পরের অংশটি, আর হচ্ছে মেডুলা অবলঙ্কটা, এটা হচ্ছে একদম নিচের দিকে, অর্থাৎ মস্তিষ্কের যেটা নিচের অংশ আমরা বলবো। আমরা নিচের চিত্র দুটিতে লক্ষ্য করতেছি, দেখো মস্তিষ্ক, দেখো সুন্দরভাবে দেখানো হয়েছে তোমাদের চিত্রে, চিত্র কয়ের অঙ্গটি চিত্র ক্ষয়ের খরটির মধ্যে অবস্থিত, অর্থাৎ চিত্র কয়ের অঙ্গটি চিত্র ক্ষয়ের করটির মধ্যে অবস্থিত। আমি তোমাদের আগেই বলছি যে অর্থাৎ মস্তিষ্ক করটির মধ্যে অবস্থিত, অর্থাৎ করটির মধ্যে অবস্থিত সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। দেখো এখানে আমি বলছি যে এবার বলো মস্তিষ্কের অবস্থান কোথায়, আমরা অর্থাৎ মস্তিষ্কের অবস্থানটা সম্পর্কে জানবো। দেখো মস্তিষ্কের অবস্থান করোটির মধ্যে, আমরা এর আগে জানলাম যে মস্তিষ্কটা যে পর্দাটা দ্বারা আবৃত সেটা হচ্ছে মেনিনজেস নামক পর্দা, পর্দাটি আবার তিন স্তর বিশিষ্ট এখানে দেখানো হয়েছে, পর্দাটির নাম হচ্ছে মেনিনজেস। দেখো গুরু মস্তিষ্ক, আমরা এখন চিত্রে মস্তিষ্কগুলোর সম্পর্কে সুন্দরভাবে দেখব, অর্থাৎ গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কে আমি বলছি যে এখানে তিনটা অংশ আছে, আমি আবারও বলতেছি সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, অর্থাৎ মস্তিষ্কের সেরিব্রাম আবার দুই খণ্ডে বিভক্ত। দেখো একটা ডান সেরিব্রাম হেমিস্ফায়ার, আর একটা হচ্ছে বাম সেরিব্রাম হেমিস্ফায়ার,
আমি তোমাদের এর আগেই বললাম যে কোনটা কোন অংশকে নিয়ন্ত্রণ করে। ডানটা হচ্ছে বাম অংশকে নিয়ন্ত্রণ করে, বামটা হচ্ছে ডান অংশকে নিয়ন্ত্রণ করে। আর একে গুরু মস্তিষ্ক এই জন্যই বলা হয়, সেরিব্রামের 80%ই, এই 80%ই অংশ জুড়েই রয়েছে সেরিব্রাম, সেজন্য একে গুরু মস্তিষ্ক বলা হয়ে থাকে। দেখো আমি যেগুলো আগেই বলে দিয়েছি তোমাদের, এখন চিত্র দেখে সুন্দরভাবে লক্ষ্য করো যে ডান ও বাম দুটি খণ্ডে বিভক্ত হয়েছে, সেগুলো আবার ইন্ডিকেট করা হয়েছে। এই খণ্ডগুলোর নাম হচ্ছে ডান সেরিব্রাল, ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফায়ার। দেখো গুরু মস্তিষ্কের উপরিভাগ ঢেউতোলা ও ধূসর বর্ণের হওয়ায় তাই একে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলে। আমি তোমাদের আগেই বলছি যেটা, যে গুরু মস্তিষ্কের উপরিভাগটা কি ধরনের হবে, ঢেউ তোলা, এবং বর্ণটা কি ধরনের হবে, ধূসর বর্ণের, তাই একে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলে। তোমাদের কোশ্চেন হইতে পারে যে গ্রে ম্যাটার কাকে বলে। দেখো সুন্দরভাবে দেখানো হয়েছে গুরু মস্তিষ্কের চিহ্নিত অংশটির অন্তঃস্তরের, অর্থাৎ এখানে চিহ্নিত অংশটি কি, একদম অন্তঃস্তরের ভিতর, ভিতরের স্তর যেটাকে আমরা বলবো। দেখো অন্তঃস্তর, অন্তঃস্তরে আবার আরেকটা জিনিস থাকে, দেখো স্নায়ুতত্ত্ব বা একজন, অর্থাৎ অন্তঃস্তরে আরেকটি জিনিস থাকবে, সেটা হচ্ছে স্নায়ুতন্তু বা একজন। এই স্নায়ুতন্তুর রং কি ধরনের হয়, সাদা। এটা কি ধরনের কালারটা হবে, সেটা হবে সাদা। এখন দেখো সাদা, আমি তোমাদের এর আগেই বলছি সাদা হয় সেজন্য একে আমরা বলবো হোয়াইট ম্যাটার, অর্থাৎ শ্বেত পদার্থের ভেতর দিয়ে স্নায়ুতন্তু এখানে এক স্থান থেকে অন্য স্থানে যায়। দেখো এখানে এজন্য মস্তিষ্কের ভেতরের স্তরের নাম হচ্ছে হোয়াইট ম্যাটার, আমি যেটা তোমাদের আগেই বলছি। চিহ্নিত চিত্রটির অংশটির নাম হচ্ছে মধ্য মস্তিষ্ক। আমরা এখন গুরু মস্তিষ্ক সম্পর্কে জানলাম, এখন মধ্য মস্তিষ্ক সম্পর্কে জানব। আমি তো তোমাদের সংক্ষেপে একটু ধারণা আগেই দিয়ে রাখছি, এখন আবারও বলতেছি মধ্য মস্তিষ্কের অবস্থানটা হচ্ছে গুরু মস্তিষ্ক ও পঞ্চের মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত। অর্থাৎ আমরা পঞ্চটা কোথায় লক্ষ্য করছি, পশ্চাৎ বা লঘু মস্তিষ্কে, অর্থাৎ গুরু মস্তিষ্ক অর্থাৎ অগ্র মস্তিষ্ক এবং পঞ্চের মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত। মধ্য মস্তিষ্ক তোমাদের আমি বললাম যে মধ্য মস্তিষ্কের আবার তিনটা পার্ট আছে, একটা হচ্ছে শুধু তোমাদের জানার জন্য বলছি সেরিব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা আর সেরিব্রাল একুইডাক্ট। এই মধ্য মস্তিষ্ক আমাদের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির সাথে সম্পর্ক, অর্থাৎ আমাদের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির কাজে লাগে এই মধ্য মস্তিষ্ক। আমি তোমাদের আগেও বলছি যে গুরু মস্তিষ্ক হচ্ছে, অর্থাৎ মধ্য মস্তিষ্কের অবস্থান হচ্ছে গুরু মস্তিষ্ক ও পঞ্চের মাঝখানে। আমি মধ্য মস্তিষ্কের কাজ তোমাদের আগেই বলছি, দেখো দৃষ্টি শক্তির কথা বলছি আমি, আর শ্রবণের সাথে সম্পর্কিত এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে তোমাদের ছবির সাহায্যে, ছবির সাহায্যে সুন্দরভাবে ইন্ডিকেট করা হয়েছে তোমাদের কাজগুলো, তোমরা সুন্দরভাবে তোমাদের মনে থাকবে। তাহলে এখন দেখো চিহ্নিত অংশটির নাম হচ্ছে লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক, সুন্দরভাবে ইন্ডিকেট করা হয়েছে। দেখো লঘু মস্তিষ্কের আবার তিনটা অংশ, আমি আগেই তোমাদের ধারণা দিয়েছি, নাম্বার এক হচ্ছে সেরিবলাম, তোমরা ভালো করে লিখবে যে সেরিবলাম, আর গুরু মস্তিষ্কে হচ্ছে সেরিব্রাম, দুই হচ্ছে পন্স, তিন হচ্ছে মেডুলা, তিন হচ্ছে মেডুলা।
আমরা পশ্চাৎ মস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্কের কাজ সম্পর্কে দেখতেছি। আমরা কিন্তু একটু জেনে নেই যে এই পশ্চাৎ মস্তিষ্ক অর্থাৎ অগ্র মস্তিষ্ক বা তোমাদের গুরু মস্তিষ্কের চাইতে একটু কিন্তু আকারে সবসময় ছোট হবে। এর কাজ হচ্ছে তোমাদের ভারসাম্য রক্ষা করবে, কথা বলা চলাফেরা নিয়ন্ত্রণ করবে। তারপর তোমরা আরো দিতে পারো যে তোমাদের ছবির সাহায্যে ইন্ডিকেট করা হয়েছে হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ ও শোষণ, তোমাদের এগুলো কাজ নিয়ন্ত্রণ করবে হচ্ছে লঘু মস্তিষ্ক। অর্থাৎ আমাদের এই দেহের ভেতর কাজগুলো নিয়ন্ত্রণ করবে হচ্ছে লঘু মস্তিষ্ক। তোমরা সুন্দরভাবে লক্ষ্য করো মস্তিষ্ক কিভাবে আঁকতে হয় তা লক্ষ্য করো, সুন্দরভাবে দেখো। আমি এখানে দেখিয়েছি মস্তিষ্ক কিভাবে আঁকতে হয়, তোমরা বাসায় চেষ্টা করবে। কারণ আমরা এখানে যদি বর্ণনা দিতে হয় আমাদের এখানে ছবি মাস্ট দিতে হবে। তোমরা ছবিগুলো সুন্দরভাবে খাতায় প্র্যাকটিস করবে। দেখো চিত্র দেখে গুরু মস্তিষ্কের কাজ কি কি তা খাতায় লিখে রাখবে। তোমরা এই কাজগুলো সুন্দরভাবে খাতায় লিখে রাখবে। উপরের চিত্রের চিহ্নিত কোন অংশটির কাজ ঘ্রাণ নেয়া? দেখো দুইয়ে কি ইন্ডিকেট করছে, বি চিহ্নিত অংশটির নাম কি? নাম্বার তিন, এ চিহ্নিত অংশটির কাজ কি? তোমরা বাড়ির খাতায় এগুলো সুন্দরভাবে উত্তরগুলো লিখে রাখবে। আর ছবি সুন্দরভাবে, এর আগে স্নায়ুতন্ত্র ছবি দেখা আমি সম্পর্কে আলোচনা করছি, স্নায়ুতন্ত্র ছবি নিয়ে সুন্দরভাবে অর্থাৎ স্নায়ুতন্ত্র ছবি প্র্যাকটিস করবে খাতায় সুন্দরভাবে, মস্তিষ্কের ছবি প্র্যাকটিস করবে, এগুলো খাতায় সুন্দরভাবে তোমরা খাতায় আঁকবে। আর আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার আসব, সেদিন তোমাদের সাথে আমি রেচনতন্ত্র নিয়ে আলোচনা করব। আচ্ছা, সবাই ভালোভাবে বাসায় থাকো, বাসায় থেকে অনলাইন ক্লাসগুলো দেখবে, সাবধানতা অবলম্বন করবে, ভালো থেকো, ধন্যবাদ।